আসসালামু আলাইকুম, আমার নাম আফিস, আমি আমার বয়স 43, আমি পঞ্চগড় থেকে এসেছি। পেশায় আমি একজন হাই স্কুলের শিক্ষক। আমার মেন সমস্যাগুলো ছিল যে হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, তারপর পায়ের গোড়ালি ব্যথা, তারপর মাংসপেশিগুলো ব্যথা ছিল। তো এই ব্যথাটা আমার 4 থেকে 5 বছর ধরে ছিল, আর এই ব্যথা নিয়ে আমি এখানে আসছি। ব্যথার জন্য সাধারণত আমি হাঁটতে গেলেই আমার সমস্যা হইতো, বসলে সমস্যা হইতো, হ্যাঁ, তারপরে হাঁটা চলা করলে হাঁটুর ব্যথা করতো। ব্যথা তো অবশ্য একটা খুব কঠিন জিনিস, এটা অ্যাকচুয়ালি যার ব্যথা আছে সে বুঝে, কারণ এটা যখন শরীরে ব্যথা হয় তখন তো আর থাকা সম্ভব না। প্রেশারগত লাইফে তো অবশ্যই এটা হ্যাম্পার হয়, কারণ হচ্ছে এটা দাঁড়াই কাজ করতে, দাঁড়াই ক্লাস নিতে হয় বা বসে নিতে হয়, এক জায়গায় স্টে করতে হয়, এই ধরনের প্রবলেমগুলোর কারণে এই ব্যথাগুলো সাধারণত আসে। আমি সাধারণত ডাক্তার একজনেই দেখেছিলাম, উনি ছিল ফিজিওথেরাপিস্ট এটা আমার এলাকায়। তো উনি বলছিল যে আমার পায়ের হাড় বেড়ে গেছে, এই কারণে আমার গোড়ালি ব্যথা করে, তাছাড়া মাংসপেশিগুলো ব্যথা করে, সাধারণত এগুলো ক্রাফ্ট মাসেল গুলো একটু হার্ড হয়ে গেছে, এই কথাই বলছিল। আমি সাধারণত ওনার ট্রিটমেন্ট নিয়েছিলাম, আমাকে হিল প্যাড পরতে বলছিল বা হিল কুশন এগুলো ইউজ করতে বলছিল, পাশাপাশি আমাকে কিছু পেন কিলার দিছিল, ক্যালসিয়াম দিছিল, এগুলো ট্রিটমেন্ট নিতাম, কিন্তু দীর্ঘদিন ধরে খাইতাম, কিন্তু সেগুলোতে আমি খুব একটা ভালো রেজাল্ট পাই নাই। চিকিৎসা সাধারণত করার পরে আমি সাধারণত হিল কুশন গুলোই পড়তাম নিয়মিত, কিন্তু পেন কিলার গুলো আর খাইতাম না। তো এই জন্যই সাধারণত আমার ব্যথাটা, হাঁটাহাঁটি করতাম, ব্যায়াম করতাম, তাতে কিন্তু আমার কাজ হয় নাই, ব্যথা আরো বাড়ত, এই জন্যই আমার এখানে আসা। ডিপিআরসি হসপিটাল এটা একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে সাধারণত আমি ইউটিউবে দেখতাম, দেখে আমি এটা খোঁজ পাইছি, তারপরে আমি ওখানে ফোন দিয়ে এখানে আমি সিরিয়ালটা নিয়েছি। আসে ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ। আগের প্রবলেম গুলো তো আমি বললামই, এখন আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখানে ভর্তি ছিলাম, এখানে যে ফিজিওথেরাপিস্ট গুলো আছে তাদের মাধ্যমে এবং বিভিন্ন ফিজিওথেরাপিস্ট দেওয়া হয়েছে, এক্সারসাইজ করা হয়েছে সেগুলোর মাধ্যমে, ডাক্তার যে বিভিন্ন ট্রিটমেন্ট গুলো কয়েকদিন থেকে দেওয়া হয়েছে সেগুলোর সম্মিলিত ভাবে আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি। ভালো বলতে আমার সাধারণত যে প্রবলেম গুলো ছিল এগুলো আর নাই, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে চিকিৎসা পদ্ধতি সাধারণত সব ভালোই আছে, আর সাধারণত চিকিৎসাটা অনেক ভালো লাগছে, অবশ্যই ডাক্তার অনেক ভালো ভালো লাগছে, এই জন্য ডাক্তার শফিউল্লাহ স্যারকে আমি আন্তরিক ভাবে ওনাকে ধন্যবাদ জানি। উনি আসলে একজন ভালো ডক্টর, ওনার মতো একটু ডক্টরের প্রয়োজন, উনি একজন অনেক অভিজ্ঞ। যারা সাধারণত এই ধরনের ডিজিজে সাফার করে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আসলে আমাদের দেশে তো অনেক জায়গায় অনেক ডক্টর থাকে, বিশেষ করে যে গ্রামগঞ্জে, তারা না বুঝে সুঝে অনেক ট্রিটমেন্ট দিয়ে থাকে, তো সেই ধরনের ট্রিটমেন্টগুলো নিলে আরও খারাপের দিকে যেতে পারে। সেটা না করে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার, আমার মতো একজনের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে ভালো হয়। আচ্ছা, সবাই এখন সবাইকে আমি আমার বক্তব্য শেষ করে সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।